নমস্কার বন্ধুরা, আপনাদের আপনার বন্ধু চ্যানেলে স্বাগত জানায়। আমি আপনাদের বন্ধু সুব্রত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। টাইটেল থেকেই বুঝে গেছেন আজকের বিষয়বস্তু কি। আজকে আমরা আলোচনা করতে চলেছি বাড়িতে ইনভার্টার বা সোলার ইনভার্টার লাগালে তার ক্যাপাসিটি কীরকম হওয়া উচিত, সেটি কীভাবে ক্যালকুলেট করবেন। অনেকেই বলে থাকেন যে আপনার বাড়িতে যে সমস্ত বৈদ্যুতিক ইকুইপমেন্টগুলো আছে তার ওয়াটেজে সামেশন করলেই আপনি ক্যাপাসিটি পেয়ে যাবেন, কিন্তু এটি সম্পূর্ণ অর্থে সঠিক নয়। কেননা আপনার বাড়িতে যে সমস্ত ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টগুলো আছে সেগুলি সর্বদাই একসাথে চলে না। যে সমস্ত ইকুইপমেন্টগুলো সর্বদাই একসাথে চলতে পারে সেটির একটি হিসাব আমাদের করতে হবে। শুধু তাই না, ইনভার্টারের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে সমস্ত হাই ক্যাপাসিটি ইলেকট্রনিক ইকুইপমেন্টসগুলো রয়েছে, অর্থাৎ গিজার, মাইক্রোওভেন, এসি, মোটর, এগুলোকে বাদ রাখতে হবে। কেননা এগুলির স্টার্টিং কারেন্ট অনেকটাই বেশি, এবং আপনারা যদি সেটা ইনভার্টার থেকে চালাতে যান সেই ক্ষেত্রে ইনভার্টারের ক্যাপাসিটি অনেক আপার সাইডে লাগবে। শুধু ইনভার্টারের ক্যাপাসিটি বাড়লেই হবে না, ইনভার্টারের ক্যাপাসিটির সঙ্গে সঙ্গে ব্যাটারির সংখ্যাও বাড়তে পারে, ওই কারণে খরচাটা অনেকটা বেড়ে যাবে। আমার সাজেশন থাকবে আপনারা যদি ইনভার্টার চুজ করেন অবশ্যই ডবল ব্যাটারি, এবং বাজেট যদি সাপোর্ট না করে তাহলে সিঙ্গেল ব্যাটারি নেবেন। এর বেশি ব্যাটারি নিয়ে ইনভার্টার সিস্টেম করলে সেটা ডোমেস্টিক কানেকশনের ক্ষেত্রে প্রফিটেবল হবে না, কোনোভাবেই হতে পারে না। আমরা যখন ব্যাক ক্যালকুলেশন করব যে পে ব্যাক পিরিয়ড কতদিন হচ্ছে আপনার ইনভেস্টমেন্টের, তখন আমরা এটা ভালোভাবে দেখতে পারব। আজকের বিষয়বস্তু যেটা আছে তার উপরই আলোকপাত করি। ধরে নিন আপনার বাড়িতে চারটি ঘর রয়েছে, এবং চারটি ঘরের মধ্যে তিনটিতে সিলিং ফ্যান রয়েছে, তিনটিতেই তিনটি টেবিল ফ্যান রয়েছে। চারটি ঘরে একটি করে বাল্ব রয়েছে, একটি করে টিউব রয়েছে। এটা কখনোই হতে পারে না যে আপনি আপনার সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম একসাথে চালাচ্ছেন। আপনাকে ধরে নিতে হবে আপনি কোন কোন ইকুইপমেন্টগুলো একসাথে চালাবেন এবং তার ওয়াটেজ কত। সেই ওয়াটেজে সামেশন করলে আপনারা বুঝতে পারবেন যে আপনার টোটাল ওয়াটেজ রিকোয়ারমেন্ট অ্যাট এ টাইম কত হতে পারে। এবারে ইনভার্টারের ক্ষেত্রে একটা গল্প আছে, সেটা হচ্ছে ভিএ। ভিএটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লিকেশন করলে তবে আপনি ভিএ পাবেন। ধরে নিন আপনার 100 VA মেশিন, সেই ক্ষেত্রে আপনি 80% আপনি ইউজ করতে পারবেন, অর্থাৎ 80 ওয়াটেজ আপনি ইউজ করতে পারবেন। আমি স্ক্রিনে একটি ক্যালকুলেশন শিট লাগাচ্ছি। ধরে নিন আপনাদের বাড়িতে CFL রয়েছে 4টি 9 ওয়াটের, টিউব লাইট রয়েছে 4টি 20 ওয়াটের, রেফ্রিজারেটর রয়েছে 1টি 180 ওয়াটের, টেলিভিশন LED রয়েছে 2টি 80 ওয়াটের, কম্পিউটার রয়েছে 1টি যেটির কনজামশন 110 ওয়াট, টেবিল ফ্যান, সিলিং ফ্যান, ওয়াল ফ্যান মিলিয়ে রয়েছে 4টি যার ওয়াটেজ অন অ্যান অ্যাভারেজ 60। এই ক্ষেত্রে আপনারা ওয়াটেজ, টোটাল ওয়াটেজ পাবেন নাম্বার অফ ইকুইপমেন্টস ইনটু ওয়াটেজ, সেইভাবে আপনার টোটাল লোড পেয়ে যাবেন। টোটাল লোডের সামেশন করলে আপনারা বুঝতে পারবেন যে আপনার টোটাল কত ক্যাপাসিটি বা কত ওয়াটেজ একসাথে ইউজেজ হচ্ছে, এবং সেটাকে পাওয়ার ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লিকেশন করলে আপনি ভিএ পেয়ে যাবেন। এইখানে যে ক্যালকুলেশন আমরা দেখিয়েছি তাতে আপনি স্পষ্টই বুঝতে পারছেন যে এই ক্ষেত্রে আপনার 1 KV ইনভার্টার হলে সাফিসিয়েন্ট হচ্ছে। এইভাবেই আপনারা দেখবেন যে আপনার ঘরের কি কোন যন্ত্রপাতিগুলো আপনি একসাথে ব্যবহার করতে পারেন। এটা ক্যালকুলেশন করার মুখ্য উদ্দেশ্য এই কারণে যে এরকম সিচুয়েশন অ্যারাইজ করতে পারে যে আপনি যখন ক্যালকুলেট করছেন তখন কিছু কম ইকুইপমেন্ট কনসিডার করেছেন, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে আপনি ইকুইপমেন্ট বাড়াতে চাইছেন, সেই ক্ষেত্রে আপনার যে ইনভার্টারের ইনভেস্টমেন্ট হয়ে থাকবে সেটি বেকার হয়ে যাবে। অতএব আপনাকে আগে থেকে একটু লং টার্ম ভেবে রাখতে হবে যে আপনি কি সমস্ত বা কোন কোন ধরনের ইকুইপমেন্ট আপনি চালাতে চাইছেন ইনভার্টারের ওপর, এবং তারই ওয়াটেজের সামেশন আপনাকে করতে হবে, এবং তার উপর পাওয়ার ফ্যাক্টর অ্যাপ্লাই করতে হবে। পাওয়ার ফ্যাক্টর অ্যাপ্লাই করার পর আপনারা পেয়ে যাবেন যে আপনার কত ভিএর ইনভার্টার নেওয়া উচিত। আমরা সবাই জানি লকডাউন 3রা মে পর্যন্ত এক্সটেন্ড হয়েছে। চলুন আমরা সবাই ঘরে থাকি, নিজে ভালো থাকি, অন্যকে ভালো থাকতে সাহায্য করি। বাড়িতে যদি কোনো বয়স্ক লোক থেকে থাকে তাদের অবশ্যই একটু নজরে রাখবেন, আর আরোগ্য সেতু অ্যাপ অবশ্যই ডাউনলোড করবেন। অত্যাবশ্যক কারণ ছাড়া ঘরের বাইরে বেরোবেন না, যদি বেরোতে হয় সেক্ষেত্রে মাস্ক অবশ্যই ব্যবহার করবেন। কালকে দেখা হবে, নমস্কার।
আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপযোগী হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের জন্য এরকম ভিডিও করার চেষ্টা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা সহজেই ভিডিওটি পেয়ে যাবেন। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, পরে দেখা হবে, গুড বাই।